স্টান্ড অ্যাস্টাউন্ডেড ফ্ল্যাবাগাস্টেড কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন, কোন শব্দ দিয়ে ব্যাখ্যা করবেন আর্জেন্টিনার এই পারফরমেন্সকে? সারা বিশ্ব আজকে স্তম্ভিত হয়ে গেছে, আর এইটা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা একটা অঘটন, অন্যতম সেরা একটা অঘটনের তালিকায় এই ম্যাচটা থাকবে, ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট হিসেবে এটা থাকবে। সৌদি আরব আর্জেন্টিনাকে 2-1 হারিয়ে দিয়েছে, কিন্তু যেভাবে হারিয়েছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও কিন্তু এই ম্যাচটার কথা লেখা থাকবে, আর ম্যাচটার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে সৌদি আরবের ফুটবল ইতিহাসে। আর প্রত্যেক এশীয়, আজকে প্রত্যেক ফুটবল সমর্থক এশীয় আজকে কিন্তু সৌদি আরবের এই জয়ে খুশি হবেন, কারণ কি এশিয়ার ফুটবলকে তারা গৌরবান্বিত করেছে, তারা গৌরবান্বিত করেছে নিজের দেশের ফুটবলকে। কীভাবে হলো, কীভাবে হলো এই অঘটন, এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তুমি আমি বলো সৌদি আরবের গোলকিপারের কথা, যারা দুজন গোল করেছেন তারা তো অবশ্যই, কিন্তু এই গোলকিপার যার নাম মোহাম্মদ আল ওয়াইজ, সে কিন্তু অসাধারণ। আজকে সে হার না মানা একটা অতন্দ্র প্রহরীর মতো দুর্গ রক্ষা করেছে, দুর্ধর্ষক, কোনো প্রশংসাই যথেষ্ট নয় এই গোলকিপারের। 41 মাস একটা টিম হারেনি আর্জেন্টিনা, 36 ম্যাচেস দে আর আনবিটেবল, ঠিক আছে, অপরাজিত ছিল, এবং সবথেকে বড় কথা পারফেক্ট ফুটবল খেলছিল। এবং যে বলা হতো না যে মেসির হাতে কাপ কই কাপ কই, রিসেন্ট পাস্টে মেসি কোপা আমেরিকা জিতেছে, ফিনালে সীমা জিতেছে, কাপ উঠেছে, সুতরাং সেইখানেই আর্জেন্টিনাকে ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। এবং হতে পারে, একটা ম্যাচ দিয়ে তো আমরা বিচার করতে পারি না, আর্জেন্টিনার হাতে হয়তো বিশ্বকাপটা উঠলো, সেটা হতেই পারে, অবশ্যই হতে পারে, কিন্তু এই ম্যাচে কী হলো দাদা, দিস ইজ দ্য কোয়েশ্চেন, এই ম্যাচে কী হলো? আর্জেন্টিনার সমর্থকদের মাথায় হাত পড়ে গেছে সারা বিশ্বে, সারা বিশ্বে চোখের জল তারা ফেলে এসছে কাতারের মাঠে। হ্যাঁ, মানছি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট, কিন্তু কয়েকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমি যেটা বারবার বলছি, লাইভেও বলেছি, কিছু পরিসংখ্যান আমাদের মাথায় রাখতে হবে। ফুটবলে সংখ্যাটা যারা বিচার করে তারা বোকা, তারা আহাম্মক, কিন্তু তবুও সংখ্যা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কোন দল কেন হেরে গেল, সেটা অবশ্যই বুঝতে পারবেন। ম্যাচের স্ট্যাটিস্টিক্স বলছে ম্যাচে আর্জেন্টিনা 15টা শট করেছে, মানে অবশ্যই গোল করার উদ্দেশ্যে, সৌদি আরব করেছে 3টে শট, খুব ভালো করে শুনবেন, তার মধ্যে শট অন টার্গেট মানে 3 কাঠির নিচে আর্জেন্টিনার 6টা শট ছিল, সৌদি আরবের 2টো শট ছিল। তার মানে সৌদি আরব গোল কটা করেছে, 2টো গোল করেছে, তার মানে যে 2টো শট গোলে করেছে সেই 2টো শটেই গোল হয়েছে। বারবার হয় না, প্রত্যেকবার হয় না, আমি শিওর সবাই জানে সেটা, সৌদি আরব এই পারফরমেন্স আর্জেন্টিনার বিরুদ্ধে কালকেই আবার রিপিট করতে পারবে না, এবং কালকেই কেন, কয়েক বছরের মধ্যে বা রিপিট করতে পারবে কিনা কেউ জানে না, কিন্তু যেটা হয়ে গেছে দাদা হয়ে গেছে, মেনে নিতে হবে। কি ফুটবলটাই না খেলেছে, মানে সৌদি আরব রাজার দেশ, বলে না সৌদির রাজা, মানে পৃথিবীর সেরা ধনী ব্যক্তিদের মধ্যে একজন, রাজার মতো ফুটবল খেলছে, কিংস ফুটবল খেলা হয়েছে। পজিশন, একটা টিম 2-1 জিতেছে তার কাছে পজিশন 30%, আর যে টিমটা হেরে গিয়েছে আর্জেন্টিনা তার কাছে পজিশন 70%, ঠিক আছে, বল পজিশনের কথা বলছি। পাসেস, আর্জেন্টিনা খেলে প্রায় 600 পাসেস খেলেছে, 595 এক্স্যাক্টলি, সেখানে 264টা 265টা টু বি ভেরি প্রিসাইজ পাসেস খেলেছে সৌদি আরব, মানে বুঝবেন কতটা ডমিনেশন আর্জেন্টিনার ছিল ম্যাচটার মধ্যে। তা সত্ত্বেও তারা হেরে বাড়ি ফিরতে হয়েছে, তাদের বাড়ি অবশ্যই নয়, হেরে তাদের ক্যাম্পে ফিরতে হয়েছে। পাসিং অ্যাকিউরেসি 85% পাসিং অ্যাকিউরেসি ছিল আর্জেন্টিনার, যেখানে সৌদি আরবের পাসিং অ্যাকিউরেসি ছিল 67%। ফাউল, এটা খুব গুরুত্বপূর্ণ, সৌদি আজকে মাঝমাঠে যে ফুটবলটা খেলেছে, সেই ফুটবলটা, যে শরীরী ফুটবল খেলেছে, যে ফিজিক্যাল এবিলিটি তারা কাজে লাগিয়েছে, এবং সেই জায়গাতে তারা আর্জেন্টিনার মাঝমাঠকে এবং অ্যাটাক লাইনে যারা আছে তাদেরকে আউটপ্লে করেছে, তার জন্য আজকে তারা 21টা ফাউল কমিট করেছে, এবং তারা রেড কার্ড না দেখলেও ইয়েলো কার্ড দেখেছে 6টা, সেখানে আর্জেন্টিনার 7টা ফাউল কমিট করেছে, কোনো ইয়েলো কার্ড দেখেনি। তার মানে বুঝতে পারছেন খেলাটা কী লেভেলে হয়েছে। এরপর যে দুটো স্ট্যাট দেবো না, সে দুটো স্ট্যাট ভেরি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কর্নার, সেখানে সৌদির মাত্র 2টো কর্নার, আর্জেন্টিনার 9টা কর্নার, বুঝতে পারছেন
যে গোলের জন্য কতটা মরিয়াছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট এই স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমার মনে হয় যে অফসাইড, আপনারা গাড়েন অফসাইড, এক্স্যাক্টলি অফসাইড। আজকে সৌদি আরবের কোচ অফসাইড ট্র্যাপ করে আর্জেন্টিনাকে 12টা বাজিয়ে দিয়েছে হাই লাইনে। আর সৌদির যারা সেন্টার ব্যাক ছিল, যারা সাইড ব্যাক ছিল, তারা সেন্টার লাইনের একটু আগে দাঁড়িয়েছিল। আর্জেন্টিনা অ্যাটাকাররাও ঠিক সেই লাইন বরাবর দাঁড়িয়েছিল, সেইখানেই কিন্তু লাউতারো মার্টিনেজ দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু ওই যে গোমেজ দাঁড়িয়েছিল, সেখানে কিন্তু রড্রিগো ডি পল, মেসি সব সেই লাইনে, মলিনা সেই লাইনে এসে তারা দাঁড়িয়েছিল। তার মানে বুঝতে পারছেন যে এই করতে গিয়ে যে কোনো মুহূর্তে গোল খাওয়ার আশঙ্কা থাকে, কিন্তু গোল খাওয়ার কিন্তু ভয় তারা পায়নি। এবং আজকে নয় নয় করে 3টে গোল আর্জেন্টিনার বাতিল হয়েছে। কেন বাতিল হলো? অফসাইড ট্র্যাপে। তার মধ্যে এক একটা করে কোনোটায় মেসির কনুই ঢুকে গেছে, কোনোটায় মেসির বুট, বাঁ পায়ের বুট ঢুকে গেছে, কোনোটা লাউতারো মার্টিনেজের হাত ঢুকে গেছে। এইরকমভাবে 3টে গোল, 3টে নেট বাতিল হয়েছে। তখনও পর্যন্ত আর্জেন্টিনার কনফিডেন্স দেখে মনে হয়েছিল এই টিমটাকে 6 গোল মেরে দেবো। এক্স্যাক্টলি লাইভে আমি যে কথা বলেছিলাম যে এই টিমটাকে দাদা 6 গোল মেরে দেবো, কিন্তু জানে না যে সেকেন্ড হাফে কী আসতে চলেছে। এটাকেই বলে ফুটবল, এটাই হচ্ছে ফুটবল খেলা, এটাই হচ্ছে আনপ্রেডিক্টেবল গেম। তো এটা ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্স, যে স্ট্যাটিস্টিক্স কখনো বিশ্বাস করবেন না ফুটবল খেলার ক্ষেত্রে, আমি বারবার বলে থাকি, কিন্তু যখন ম্যাচ হয়ে যাবে স্ট্যাটগুলোকে মেলাবেন তখন বুঝতে পারবেন কোন টিম কেন হেরে গেল। দু একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 2টো গোল দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ 2টো গোল হয়েছে। ফার্স্ট গোলটা যেটা হলো, সেই গোলটাতে ক্রিশ্চিয়ানো রোমেরো, যার কিনা ইপিএলটা দুর্ধর্ষ যাচ্ছে টটেনহ্যাম হটস্পারের হয়ে, তাকে গতিতে হারিয়ে দিল আল শেরি 48 মিনিটে গোল। এর পরের গোলটা আসে হচ্ছে 53 মিনিটে, বক্সের মধ্যে থেকে কার্লিং কোনাকুনি একটা শট, পারফেক্ট জায়গায় প্রথমে বলটা রিকোশিয়েট হয় এবং সেখান থেকে আল ডোসারি, পরে একে ক্যাপ্টেন ব্র্যান্ড দেওয়া হয়েছিল, সে 53 মিনিটে সে গোলটা করে যায়। যখন গোলটা করে, ওর খুব কাছাকাছি ছিল প্যারাডিস এবং রড্রিগো ডি পল, তারা আটকাতে পারেনি, ওই 2টো ছোট্ট ভুল। 48 মিনিট থেকে 53 মিনিট, এই 5-6 মিনিটের একটা মরু ঝড়ে আর্জেন্টিনা উড়ে গেল। এরপরে যা হয়েছে সেটা এবিলিটি ভার্সেস মেন্টালিটি, আমি এটাকে দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, আপনারা দেখতে পারেন। আর্জেন্টিনার ক্ষমতা সক্ষমতার সঙ্গে সৌদি আরবের মানসিকতার লড়াই, সেই মেন্টাল গেমে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনা আজকে হারিয়ে দিয়ে গেল। দুর্ধর্ষ, দুর্ধর্ষ। পৃথিবীর কোনো টিম না মেসিকে মানে ওই জোনাল মার্কিং করে বা পুলিশম্যান লাগিয়ে তাকে বোতলবন্দি করতে পারেনি, এইসব ফুটবল আর চলে না। কিন্তু ওই মেসিকে কিন্তু আজকে সৌদি আরবের কোচ প্রায় বলতে গেলে বোতলবন্দি করে রাখলো, মেসিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়ার ফলে ডি মারিয়ার ওপর চাপ বেড়ে গেল এবং ডি মারিয়া আজকে জঘন্য ফুটবল খেলেছে। এইটা কিনা কপাল বলতে পারেন, যাই বলতে পারেন, সেটা কিনা কিন্তু আজকে সৌদি আরবের জন্য সেটা কিন্তু লাক হয়ে উঠে এলো। একটা ওয়ান ডাইমেনশনাল অ্যাটাক হচ্ছিলো, ডান দিক থেকে অ্যাটাক হচ্ছিলো, বাঁ দিক থেকে অ্যাটাক সেরকমভাবে কোনো অ্যাটাক হচ্ছিলই না। আর দু একটা বিষয়, আজকে ওই গোমেজকে খেলিয়ে আমার মনে হয় কোচ খুব একটা ভালো কিছু পাননি, সেটা কোচ লিওনেল স্কালোনি নিশ্চয়ই বুঝবেন, এবং তার জায়গায় পরবর্তীকালে সেকেন্ড হাফে একটু চেষ্টা করা হচ্ছিল। আমার মনে হয় পাওলো রিয়েবালাকে আমরা ভবিষ্যতে দেখতে পাবো, এগুলো আমরা মনে হয় দেখতে পাবো। আর যা গোলকিপিং হয়েছে আজকে সৌদি আরবের পক্ষ থেকে, তারপরে তো মানে বলতে গেলে গোল করা যাবে এই কনফিডেন্সটাই নষ্ট হয়ে যায়। আর্জেন্টিনার কি সুযোগ আছে? অবশ্যই 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 সুযোগ আছে, আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবার সুযোগ আছে, কিন্তু কঠিন, রাস্তাটা কঠিন, কারণ কি 2টো টিম আজকে রাত্রিতে খেলা হবে, তার আগে আমি এই ভিডিওটা বানাচ্ছি, পোল্যান্ড
এবং মেক্সিকো, এই দুটো টিমের মধ্যে যারা হারবে তাদেরকে ডমিনেট করতে হবে আর্জেন্টিনাকে। এবং সৌদি আরবকে পরের ম্যাচগুলোকে এই খেলা খেললে চলবে না, সৌদি আরব যদি এই খেলা খেলতে থাকে, যদি একটা ম্যাচ ড্র করে ফেলে, সুতরাং আর্জেন্টিনার পক্ষে রাস্তাটা বন্ধ হতে থাকবে। সৌদি আরবকে পরের ম্যাচগুলোতে হারতে হবে এবং বেশ ভালো ভালো গোলে হারতে হবে, বিভিন্ন রকম অঙ্ক থাকবে, কিন্তু কাজটা কঠিন হয়ে গেল। তবু আমি মনে করি এটা লিওনেল মেসির টিম, এটা আর্জেন্টিনা, আমার মনে হয় বিশ্বকাপে তারা এগিয়ে যেতে পারবে। সুতরাং আর্জেন্টিনা যারা সাপোর্টার, আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার নই, এই বিশ্বকাপে আমি কারো সাপোর্টার নই। আমার ইটালির খেলা ভালো লাগে, আমি অনেক আগে থেকে, প্রায় পাওলো রোসির সময় থেকে, বা আমি ইটালির নাইনটির সময় থেকে ইটালিকে ফলো করি, 90 বিশ্বকাপ থেকে, এবং তার আগে পাওলো রোসির কথা পড়ে আমি খুব ফ্যান হয়ে গেছিলাম। রোবার্টো বাজিও থেকে শুরু করে পরবর্তীকালে টটি, পরবর্তীকালে আরও অনেক বড় বড় প্লেয়ার যারা আছে, তো আমি তাদেরকে, দেল পিয়েরো, এদেরকে ফ্যান হয়ে গেছিলাম। সুতরাং আমাকে যারা আর্জেন্টিনার সমর্থক ভাবছেন আমি তা নই, আমাকে যারা ব্রাজিলের সমর্থক ভাবছেন আমি তা নই, সুতরাং আমার দিকে সেই ধরনের কোনো ট্রোলিং ছিঁড়ে দেবেন না। যাই হোক, এনিওয়েজ, আমার মনে হয় আর্জেন্টিনা এই বিশ্বকাপে উইথ ফ্লাইং কালার্স আবার ফিরে আসবে। এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই।